অন্ধ ব্যক্তি মেসেজ লিখছে, পানির নিচ থেকে বরফের পাহাড় ভেসে উঠছে। আজকাল হাঁস মাছদের নেতা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দ্য বক্স টিউবের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এমনই কিছু অদ্ভুত এবং অবিশ্বাস্য মুহূর্ত। নাইজেরিয়ার এই মহোদয়ের রয়েছে বিশেষ এক ট্যালেন্ট। এই ব্যক্তি তার জীবের মাধ্যমেই গিটার বাজাতে পারে। বন্ধুরা, এই হাঁসটিকে দেখুন, যেটা নিজের অজান্তেই মাছের এই পুরো দলটির নেতা হয়ে গিয়েছে। ব্রেইল স্ক্রিন ইনপুট নামের এই সফটওয়্যার অন্ধ মানুষকে টাইপিং করার ক্ষমতা দিয়ে থাকে। এখানে থাকা বাটনের কম্বিনেশনকে আয়ত্ত করার পর যে কোনো অন্ধ ব্যক্তি টেক্সট মেসেজ করতে পারে, যেটা সত্যি অবিশ্বাস্য। এই ব্যক্তি নদীতে মাছ ধরার জন্য বড়শি ফেলেছিল, কিন্তু তার বড়শির মধ্যে ফেসেছিল একটা বিশাল আকারের সাপ, আর ওই সাপের মুখে পাওয়া যায় একটা বিশাল মাছ। ব্রিজের উপরে সাইকেল চালানোর এই স্টান্ট দেখে যে কারোরই দম বন্ধ হয়ে যাওয়ার কথা। রেস ট্র্যাক ভেজা থাকার কারণে এই কার সামনে যাওয়ার বদলে একই জায়গায় এভাবে ঘুরতে থাকে। গোলে পড়ে যাওয়ার সময় কয়েক সেকেন্ডের জন্য এই গ্লেসিয়ারটিতে বেশ কয়েক ফিট উঁচু বরফের একটা পাহাড় দেখা যায়। ট্রেন স্টেশনের প্রবেশ পথের গ্লাস কিভাবে ভেঙে গিয়েছে সেটা যখন স্টেশন সিকিউরিটি জানতে চেয়েছিল, তখন তারা সিসিটিভি রেকর্ডে যেটা দেখেছিল। লুইজিয়ানার বিদ্যুৎ তারে এভাবেই আগুনকে দৌড়াতে দেখা যায়। এই পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো দেখলে হতবাক হতে হয়। প্রায় 200 মিটার উঁচুতে বানানো চীনের এই ওয়াটার স্লাইড এমনই একটি জায়গা। প্যারাসাইক্লিংকে বেশ সেফ বলে মনে করা হয়, কিন্তু যদি কপাল খারাপ থাকে তাহলে সেটা ক্ষতির কারণও হতে পারে। ঠিক যেমন ল্যান্ডিং এর কিছু সময় আগে এই মেয়েটির পায়ের কাছে একটি শার্ককে সাঁতার কাটতে দেখা যায়। যদিও এখানে কোনো প্রকার দুর্ঘটনা ঘটেনি, তবে এটা তার জন্য খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুর সাথে, এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ।